আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুবেল ফকির আর আপনারা দেখতেছেন সৌদি আরব বাংলা নিউজ ইউটিউব চ্যানেল তো আজকে সৌদি আরব প্রবাসী এবং সারা পৃথিবীতে যত প্রবাসী আছে সমস্ত প্রবাসীদের জন্য একটি গুড নিউজ ঘোষণা করেছে আমাদের বাংলাদেশ সরকার এই বিষয়টা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও করছিলাম এই ভিডিও করার যেতে না যেতে আজকে আমরা খুশির একটা খবর পাইলাম আমাদের ভিডিওটা হয়তো উপবাস যারা আছেন সবাই দেখছেন বা দেখবেন তো কি সেই সুহুশির সংবাদ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি রিকোয়েস্ট করতেছি যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জি অবশ্যই বাইরে আপনারা কালকে আমার একটা ভিডিও দেখছিলেন আমি সৌদি গভর্নমেন্ট যখন বলছে সৌদি আরবে ঢুকলে করোনা টেস্ট করা লাগবে না করোনা টেস্টের যে পিসিআর রিপোর্ট এটা সাথে আনতে হবে না এটা বলার পরে আমি কালকে একটা ভিডিও করছিলাম এই ভিডিওতে বলছিলাম বাংলাদেশ সরকারের কাছে আমাদের অকুল আবেদন আকুল আবেদন যে আমরা যারা প্রবাসে আছি প্রবাসীদের কথা চিন্তা করে বাংলাদেশে গেলেও যাতে আমাদের করোনা টেস্ট করা না লাগে তো এই ভিডিওটা গতকালকে রাত্রে আমি করছিলাম তারপরে আজকে মাগরিবের টাইমে একটা খুশির খবর পাইলাম কি বাংলাদেশ গভর্নমেন্ট ঘোষণা করছে আপনার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা যারা পূর্ণাঙ্গ ডোজ নিচ্ছে যাদের কাছে তার সার্টিফিকেট আছে এরপরে করোনার ভ্যাকসিন কার্ড আছে তারপরে টিকাকে সনদ আছে তারা বাংলাদেশে প্রবেশ করলে এখন থেকে আর আপনার পিসিআর টেস্ট করে যাইতে হবে না মানে আপনি করোনা যে টেস্ট করতে হয়েছে এখন আর করা লাগবে না তো এই নিউজটা তো আসলে আমাদের জন্য অনেক খুশি খবর তার জন্য আজকে একটু খুশি মনে বলতেছি অনেকে বলতে ভাই আজকে এত খুশি খুশি করে কথা বলতেছেন না আজকে এই নিউজটা অনেক খুশি হইলাম আমি বিশেষ করে আমার অনেক ভালো লাগলো এই করোনা টেস্টের কারণে যে কত মানুষের কত হয়রানি হয়েছে আজকালকে কালকে কারো ফ্লাইট আজকে করোনা পজিটিভ আসছে তখন ওই ব্যক্তির মনটা কি হয়েছে আপনারা একটু বুঝেন অথবা বাংলাদেশ থেকে আসার টাইমে যেমন ওই লোকের আগামীকালকে ফ্লাইট আজকে করোনা রিপোর্টে পজিটিভ আসছে ওই লোকের কী অবস্থা হয়েছে আপনি বুঝেন হয়তো লোক বলে কোনোভাবে না কোনোভাবে আসতে পারছে আসলেও তো অনেক টাকার একটা গুনাগারিতে পড়ছে টিকিটের টাকা কিছু একটা লাগছে ছুটি বাড়াইতে হয়েছে টাকা দিয়েছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়েছে তা আলহামদুলিল্লাহ এখন থেকে আর দেশে গেলে করোনা টেস্ট করা লাগবে না এই মর্মে বাংলাদেশের থেকে নিউজ প্রকাশ হয়েছে আমি কিছুক্ষণ আগে যে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে বাংলাদেশ এয়ারপোর্টে ওই ডেস্কের একটা পেজে খবরটা দেখলাম দেখে আপনাদেরকে বলতে আসলাম তো এই ভালো থাকবেন আজকে পর্যন্ত দুই আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ